নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআন কারিমের একাধিক আয়াত রয়েছে। একটি আয়াত রয়েছে সূরা কাহফ, সূরা কাহফের আয়াত নম্বর 6। আল্লাহ নবী সাল্লামকে সান্ত্বনা দিতেন মাঝে মাঝে কোরআন কারিমে, যে নবী তুমি তো মনে হচ্ছে যে এই লোকগুলো হেদায়াত হচ্ছে না, সেই জন্য তুমি আত্মহিত করে ফেলবে, তুমি যখন মনে মরিয়ে যাবে মনে হার্ট অ্যাটাক করে, এত কেমন আক্ষেপ তোমার, আর এরা হেদায়ত না হইলো তো তাতে কেন এত পরেশান, কেন আপনাকে পরেশান হইতে হবে যে জাতি কেন হেদায়ত হচ্ছে না, এরাকে কেমন করে শিরিকটা ছাড়াবো, এরাকে বিধাতটা কেমন করে ছাড়াবো, এদেরকে সহি আকীদা মানহাজে কেমন করে নিয়ে আসবো, এদেরকে এই এই বেনামাজিকে নামাজি কি করে বানাবো, কোন তরিকা থেকে বানানো যেতে পারে। জি হ্যাঁ, আপনাকে সব সময় এর জন্য সচেষ্ট থাকতে হবে এবং চিন্তা করতে হবে। ফালা আল্লাকা বা আখে ও নাসাকা ইনলাম ইউমেনু বিহাজ আল হাদিস আসাফা, ফালা আল্লাকা বা আখে ও নাসাকা আলা আসার ইনলাম ইউমেনু বিহাজ আল হাদিস আসাফা। আল্লাহ বলছেন ফাল্লা ফাল্লা আল্লাহ কা বাখে ও নাফসাকা আলা আসার, হে নবী মনে হচ্ছে এই সব যারা কাফির যারা ইসলাম গ্রহণ করছে না তাদের পিছনে পড়ে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, নিজে মনে হচ্ছে আত্মহত্যা করে দিবে, তুমি মরে যাবে। জি ইনলাম ইউমেনু বিহাজ আল হাদিস আসাফা, আক্ষেপ করে মনে হয় মারা যাবে যদি তারা এই কোরআনে কারিমের উপর ইমান না নিয়ে আসে। এই কোরআনে কারিমকে এখানে কি বলা হয়েছে, ইনলাম ইউমেনু বিহাজ আল হাদিসে বলা হয়েছে, তো কোরআনের একটি নাম হচ্ছে আল হাদিস। আর নবী করিম যা করেছেন যা বলেছেন আর যার স্বীকৃতি দিয়েছেন তার নাম হচ্ছে হাদিস। সুতরাং কেউ যদি নিজেকে পরিচয় দেয় যে আমি মুসলিম, তার সাথে সাথে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী এই অর্থে, তাহলে সেটা মন্দ কথা না এবং সেটা তার সম্পৃক্ততা প্রকাশ করলো কোরআন এবং সুন্নাহর সাথে। কিসের সাথে? আহলুল হাদিস মানে হাদিস হচ্ছে কোরআনে কারীম আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং এমন ব্যক্তি বা এমন দল যারা কোরআনও মানে এবং সহি হাদিস অনুযায়ী আমল করে, সহি হাদিস অনুযায়ী আমল করে, কোন ব্যক্তির সাথে তাদের লেভেল জড়িত নয়। অনেক আপত্তি করে এরকম যে ইনাম দেওয়া যাবে না, আমাদেরকে মুসলিম হইতে একটা মুসলিম গ্রুপ তৈরি হয়েছে, কথাগুলি খুব ভালোই তাদের, আমি ওদেরকে একটা কথা বলবো সেটা আমার কথা না। মদিনায় মসজিদে একজন খুব সিনিয়র শেখ ছিলেন, শেখ সালেহ সোহেইন হাফেজাহুল্লাহ তাআলা, মসজিদে নববীতে তার দার্স হয়, তিনি বলেছিলেন যে অসুবিধা নেই আমরা এই নামকে ছেড়ে দেবো, নামের দরকার নেই, এটা তারা ওই নামগুলি আগে ছেড়ে দিক। কি বুঝলেন আমার, বুঝলেন কথা না বুঝলেন না? যারা বলছে যে আপনারা কেন এই নাম বলছেন সালাফি, আবার মোহাম্মদি, কেউ বলছে যে আলে হাদিস, এই নাম কেন বলছেন, অসুবিধা না, এই নাম কোনোদিনই জান্নাতে নিয়ে যাবে না কাজ না থাকলে। যদি কাজ না থাকে শুধু 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 এই নাম থাকে, এই নাম কোনোদিন নাজাত দেবে না। কিন্তু এটা পরিচিতির জন্য, শনাক্ত করার জন্য নামটা বলা প্রয়োজন। কেন হয়েছে? এই জন্য যে আপনারা কোনো ব্যক্তির সাথে জড়িত হয়ে নামকরণ করেছেন নিজে, ওই নামগুলো আপনারা বাদ দিয়ে দেন। হ্যাঁ, কেউ নিজের নাম রাখবেন আপনি হাম্বেলি, শাফি, মালিকি, হানাফি, দেওবন্দি, রেজবি, এই নামগুলি, এই নামগুলি যখন বাদ হয়ে যাবে আপনারা বলবেন আমাদের নাম সব মুসলিম, তখন আমরা সব মুসলিম, আর সবার দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, শেষ, আর নামের দরকার নেই। যখন ব্যক্তির সাথে জড়িয়ে নাম রাখতে পারছেন আপনি, যেটা ব্যক্তির অন্ধত্বর দিকে ইঙ্গিত করছে, তাহলে কেউ যদি কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রেখে নামকরণ করে তো ওতে কেন গায়ের জ্বালা হবে, তারপরও সেই নাম ছেড়ে দেবো, আপনার আল্লাহর রাস্তায় নামটা ছেড়ে দেন, কোনো দরকার নেই। সালাফি নামটি সালাফের সাথে সম্পর্ক, সালাফ কারা, সাহাবায়ে কেরাম সালাফ, তাবেইন সালাফ, তাবা তাবেইন সালাফ, সুতরাং ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাই সালাফ, তাদের সকলের অনুসারী। আপনি একজনের সাথে নাম যদি জড়িয়ে রাখতে পারেন, তো আমরা যদি সকল সাহাবি, তাবেইন, তাবা তাবেইন সাথে জড়িয়ে নাম রাখি, সালাফিতে এতে কেন গায়ের জ্বালা কষ্ট হবে? জি হ্যাঁ, তারপর আবার বলছি যে এই নামও ছেড়ে দেব, আর এই নামের কোনো মূল্য নেই, জরুরিও নেই এই নাম,
যদি আপনাদের ওই নামগুলি উঠে যায় তাহলে সকলে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, সবাই মুসলিম হয়ে এক আল্লাহর ইবাদত করবেন, এক রাসূলের অনুসরণ করবেন, এক কাবাকে কিবলা বানাবেন, তাওহীদ হবে আমাদের দিন, সুন্নাহ হবে আমাদের দিন, শিরক বিদআত বর্জন করব, চরমপন্থা বর্জন করব, আর ফরজ ওয়াজিব আদায় করব, হারাম নাজাস থেকে বাঁচার চেষ্টা করব, এটা হচ্ছে দিন। জি, আর সবাই আমরা মুসলিম, যথেষ্ট এই মুসলিম নাম। জি, বলছিলাম হেদায়েতের জন্য আগ্রহী হবেন, হেদায়েতের জন্য আগ্রহী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই উদগ্রীব হইতেন মানুষকে হেদায়েতের, হেদায়েত করার জন্য। بسنته جدا نوري بهدي الحق أرشدنا.